তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনারা আজ পর্যন্ত আমাদের চ্যানেলে অনেক মেশিনে ভিডিও দেখেছেন, তার সাথে এগুলোকে অনেক পছন্দ করেছেন। তার মধ্যে কিছু মেশিন অনেক কাজের, কিন্তু আজ যে মেশিনগুলো আপনাদের দেখাবো এইগুলো কৃষিকাজে ব্যবহার হওয়া বর্তমান যুগের নেক্সট লেভেলের মেশিন। এই জন্য শান্ত হয়ে বসুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটা মেশিন কৃষক ভাইদের কাজ হাজার গুণ নয় লাখ লাখ কোটি কোটি গুণ সহজ করে দিয়েছে। আজকের ভিডিও একদম মিস করবেন না, না হলে আপনার জরুরি ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। আর আমাদের অনেক মেহনতে তৈরি করা এই ভিডিওতে একটা লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক অবশ্যই করবেন, কারণ আমরা টেকনোলজি ও মেশিনের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অটোমেটিক রাইস প্ল্যান্টিং মেশিন। আমাদের বাঙালিদের প্রধান খাদ্য ভাত, আর ধান চাষ করার জন্য দরকার কাদা জমি। তাছাড়া কিছু কিছু ধান মৌসুম হিসাবে শুকনো জমিতেও বোনা হয়, যেমন আউশ। আমরা সবাই জানি পাকান জমিতে ধান লাগানো খুবই কঠিন কাজ, এর জন্য দরকার হয় অনেক লেবারের, তার সাথে অনেক সময়ের প্রয়োজন হয়। তো এই কাজকে সহজ করে দিয়েছে এক অসাধারণ মেশিন। এই মেশিন সম্পূর্ণ জিপিএস টেকনোলজিতে কাজ করে। এই মেশিনটা চালানোর জন্য কোনো ড্রাইভার লাগে না, এটাকে শুধুমাত্র আপনার মোবাইলের সাথে কানেক্ট করে চালাতে পারবেন। তারপরে এর অটোমেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর শুধুমাত্র আপনাকে একটা কাজ করতে হবে, আর ওটা হলো এর পেছনে ধানের চারা দিতে হবে। এই মেশিনকে সঠিকভাবে কাজ করানোর জন্য দুইজন মানুষের সাহায্য নিয়ে ধানের চারা মেশিনের পিছনের অংশ দিতে হবে, আর মেশিন নিজে থেকে প্রত্যেকটা চারাকে সঠিক জায়গায় লাগিয়ে দেবে। এই মেশিন কয়েক হাজার লেবারের কাজ একাই করে ফেলতে পারে, তাও আবার কম সময়ের মধ্যে। উইডিং অর্ক মেশিন। আগাছা এমন একটা জিনিস যেটা সব জায়গাতে জন্ম নেয়, আর বিশেষ করে ধানের জমিতে তো এগুলো অধিক মাত্রায় জন্ম নেয়। তো আপনার যদি জমি অনেক বেশি হয়ে থাকে আর ওতে যদি আগাছার পরিমাণ অনেক হয়, তো সেগুলোকে পরিষ্কার করতে অনেক লেবারের প্রয়োজন হয়, আর জমি থেকে আগাছা পরিষ্কার করার কাজটা এই মেশিন করে থাকে। তাছাড়া ধানের জমিতে পড়ে থাকা শ্যাওলাকেও এটা পরিষ্কার করতে পারে। এই মেশিনকে যখন আপনারা প্রথমবার দেখবেন তখন আপনার মনে হতে পারে গাড়ি সাজিয়ে কেউ গয়না বিক্রি করতে যাচ্ছে। এই মেশিনটা সম্পূর্ণ ফোল্ডিং, এটিকে যখন পুরোপুরি আনফোল্ড করা হয় তখন বিশাল আকার হয়ে যায়। তারপর এটাকে ধানের জমির উপর দিয়ে আস্তে আস্তে চালানো হয়, আর ধানের জমিতে যত সমস্ত বর্জ্য পদার্থ থাকে সব ক্লিন করে দেয়। যে কাজ করতে লেবার দিয়ে দিনের পর দিন সময় লেগে যায়, সেই কাজ আজকের এই মেশিন কয়েক মুহূর্তে করে ফেলতে পারে। সত্যি মেশিনটা দেখতে যতটা আজব, তার থেকে সুন্দর এর কাজ করার ক্যাপাসিটি। অটোমেটিক সিড ড্রিল ইউজিং কাউ। আদিম যুগ থেকে কৃষিকাজ করার জন্য গরুর ব্যবহার করা হচ্ছে, তার সাথে ব্যবহার করা হচ্ছে নাঙ্গলের। আর দিন যত যাচ্ছে তত কৃষিকাজ উন্নত হয়ে যাচ্ছে। তো এখন বর্তমান যুগে আর পুরাতন টেকনোলজির ব্যবহার করে এমন কিছু জিনিস আবিষ্কার করা হয়েছে যেগুলো কৃষক ভাইদের কাজ অনেক সহজ করে দিয়েছে। বন্ধুরা, আমরা যারা মাঠে চাষাবাদ করি তারা সবাই জানি এটা সে আগের দিনের নাঙ্গল যেটা গরু দিয়ে চালানো হতো, কিন্তু বর্তমানে এখন চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়। তো সেই আগের দিনের নাঙ্গলকে এখন বৈজ্ঞানিকরা ডিজিটাল নাঙ্গল বানিয়ে দিয়েছে। এই নাঙ্গলের মাধ্যমে চাষ করার সাথে সাথে গম, ধান, ভুট্টা, জোয়ার, বাজরা এমনকি আরও ফসলের বীজ রোপণ করা যায়, তার সাথে সারও দেওয়া যায়। এই মেশিনের উপরে যে বক্স করা আছে সেখানে প্রয়োজনীয় হিসাবে বীজ বা সার দিতে হয়, আর নিচে লাগানো পাইপ দিয়ে অটোমেটিক্যালি একটা একটা করে বীজ সঠিক জায়গায় চলে যায়, যার ফলে দুইবারের কাজ একবারে কমপ্লিট হয়ে যায়। সত্যি অসাধারণ। বিজ্ঞানীদের আবিষ্কার দেখে আমি তো অজ্ঞান হয়ে গেছি। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যান্ড উইডিং মেশিন। ধানের জমিতে অনেক পরিচর্যা প্রয়োজন, তাছাড়া ছোট ছোট ঘাস সবসময় জন্ম নেয়, যেগুলোকে প্রায় সময় লেবারের সাহায্যে তুলে ফেলা হয়। কিন্তু যদি জমির পরিমাণ ছোট হয়ে থাকে সেখানে তো লেবার লাগানো যায় না, তখন ব্যবহারে নেওয়া হয় এই মেশিন। এই মেশিনকে তখন ব্যবহার করা হয় যখন ধান গাছ একটু বড় হয়ে যায় আর আগাছা জমিতে জন্মায়,
সেই অপ্রয়োজনীয় ঘাসগুলোকে নষ্ট করার জন্যই এই মেশিনকে ব্যবহার করা হয়। এটাকে চালানো খুবই সহজ। মেশিনটা দুটো পার্টে বিভক্ত, একটা হলো মোটর আর আরেকটা হলো হ্যান্ডেল। মেশিনের মোটরকে একজন ওয়ার্কার পিঠে আটকে রাখে, যেটাকে চালানোর জন্য ব্যবহার করা হয় 12 ভোল্টের ব্যাটারি। এবার যখন মেশিন স্টার্ট করা হয় তখন পুরো সিস্টেম ফাংশনাল হয়ে যায়। তারপর ওয়ার্কার এটাকে ধানের জমিতে এগিয়ে নিয়ে যায় আর এর নিচে থাকা কাটিং ব্লেড সমস্ত আগাছা জমি থেকে পরিষ্কার করে দেয়। সত্যিই চমৎকার। রাইস ফার্মিং উইথ হেলিকপ্টার। ধানের জমিতে নিয়মিত কীটনাশক, সার আর বিষের প্রয়োজন হয়, কারণ এতে পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি হয়। আবার যখন ধান বড় বড় হয়ে যায় তখন সেখানে কীটনাশক বেশি দেওয়ার প্রয়োজন পড়ে। যদি জমি কম হয়ে থাকে তাহলে সেগুলো লেবারের সাহায্যে করা যায়, কিন্তু যদি আপনার জমি অনেক বেশি হয়ে থাকে আর কাজ খুব তাড়াতাড়ি করতে চান তখন কি করবেন? এই কাজকে সহজ করার জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট হেলিকপ্টার। এই হেলিকপ্টার সম্পূর্ণ রিমোটের মাধ্যমে অপারেট করা যায়। বলতে গেলে এটা কিন্তু বিদেশে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। এটার দাম অনেক বেশি হয় কারণে আমাদের দেশে কৃষকরা এটা কিনতে পারে না। যাই হোক, স্বাধীনতার পর থেকে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলেছে ওই দিন খুব বেশি দূরে নেই যখন আমাদের দেশেও এরকম টেকনোলজি ব্যবহার করা হবে। আপনার কি মনে হয়, এরকম টেকনোলজি আমাদের দেশে কি আসবে? ইয়েস অর নো কমেন্ট করে জানাবেন। এই হেলিকপ্টার একসঙ্গে 50 কেজি ওয়েট তুলে নিয়ে যেতে পারে। এর দুই সাইডে দুটো ডাম লাগানো আছে যেখানে এই কীটনাশক দেওয়া হয়। তারপর হেলিকপ্টার সঠিক জায়গা মতো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে স্প্রে করে দেয়। এটা সত্যি কোনো চমৎকার চেয়ে কম না। রোবোটিক রাইস কাটার মেশিন। মেশিন যে মানুষের জায়গা ছিনিয়ে নিতে চলেছে এটা তার জলজ্যান্ত উদাহরণ। ওই দিন খুব বেশি দূরে নেই যখন মানুষ সব জায়গায় অকেজ হয়ে যাবে আর সব জায়গাতে মেশিনের ব্যবহার করা হবে। আধুনিক বিজ্ঞান এবং টেকনোলজির নতুন নমুনা এই মেশিন। বন্ধুরা, এই মেশিন দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই আধুনিক মেশিন নিজে থেকে ধান কেটে আটি বেঁধে এক সাইডে রেখে দেয়। এটা সম্পূর্ণ রোবোটিক টেকনোলজির মাধ্যমে কাজ করে আর এটা বর্তমানে আমাদের দেশে কিছু কিছু জায়গায় ব্যবহার করা হচ্ছে। এখানে আপনার কোনো কাজই নেই, সকালে মেশিনটা স্টার্ট করে দিন আর দুপুরবেলা এসে দেখুন সমস্ত জমি থেকে ধান কাটা হয়ে গেছে। এটা রোবোটিক এবং জিপিএস টেকনোলজির মাধ্যমে কাজ করে। তার ফলে আপনি আপনার যে জমি সিলেক্ট করবেন শুধুমাত্র সেই জমি ধান কাটবে, বাকি জমিতে হাতও দেবে না। তাছাড়া যদি আপনি মনে করেন এটাকে হাত দিয়ে নিজে চালাবেন সেটাও করতে পারবেন। ধান কাটার জন্য এই মেশিনটা সত্যি বিজ্ঞানীদের একটা চমৎকার আবিষ্কার। এটা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, একটা কথা, এই মেশিনের ব্যবহার কি আমাদের কৃষক ভাইদের কাজ নষ্ট হয়ে যাবে? এটা কি সত্যি আমাদের দেশে প্রয়োজন? VS-32-3 রাইস কাটার। ধান কাটার যে কত রকম মেশিন আবিষ্কার হয়েছে এটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এটাও একটা ধান কাটা মেশিন, কিন্তু এই মেশিনের কাজ একটু আলাদা। এই মেশিন ধানের গাছকে কাটার পর ধানগুলিকে মেশিনের মধ্যে স্টোর করে নেয় আর খড়গুলোকে আটি বেঁধে নিচে ফেলে দেয়, যার ফলে এই খড়গুলো গরু মহিষের খাবার এবং ঘর ছাওয়ার জন্য ব্যবহারে নেওয়া যেতে পারে। বর্তমানে এই মেশিন সব জায়গাতে ব্যবহার করা হচ্ছে। পরের এই মেশিনটা একই কাজ করে কিন্তু একটু আলাদা টেকনিকে। এই মেশিন ধানের গাছ কেটে শুধু ধানগুলো স্টোর করে আর খড়গুলোকে পাউডার করে জমিতে ছিটিয়ে দেয়, যার ফলে জমিতে রাসায়নিক সারের কোনো প্রয়োজন হয় না আর মাটির উর্বরতা শক্তি এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। জমি চাষ করার জন্য এটা বৈজ্ঞানিকদের দারুণ আইডিয়া। বানানা ট্রি কাটিং মেশিন। কলা এমন একটা ফল যেটা সবাই পছন্দ করে আর কলার বড় বড় জমি হয়। কলা চাষ করতে করতে এমন একটা সময় চলে আসে যখন আর কলার ফলন ভালো হয় না, তখন গাছকে কেটে ফেলা হয়। এই কাজ লেবার দিয়ে করা যায় কিন্তু তাতে সময়, টাকা এবং লেবার সবগুলো বেশি লাগে। তার বিপরীতে এই মেশিন সব থেকে বেস্ট। এই মেশিন ট্রাক্টরের পেছনে লাগিয়ে ব্যবহার করা যায়। কলা গাছকে কাটার জন্য মেশিনের পেছনের দিকে ধারালো ব্লেড লাগানো আছে। ট্রাক্টর যখন কলা গাছের উপর দিয়ে যায়
তখন পেছনে থাকা ধারালো ব্লেড কলা গাছকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফলে জমির উর্বরতা শক্তি অনেক বেড়ে যায়, ফলে এই জমিতে অন্য নতুন ফসল বা আবাদ করা যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে লাইক শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।